বেধি আধা, আরোগ্য হয় খেলে আধা। একটা মানুষের জীবনের যত রোগ আছে তার অর্ধেক রোগ ভালো করতে পারে আধা। কারণ হলো, কেউ যদি গাড়িতে উঠলে বমি করে, বিমানে উঠলে বমি করে, উঁচা বিল্ডিংয়ে উঠলে বমি করে, নিচ থেকে উপর তলায় দেখলে বমি করে, বাড়িতে আগুন লাগলে বা বাড়িতে কোনো ডাকাত পড়লে বমি করে, বা মায়ের পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, বমি করে, সকল বমি ফিরানোর মতো ক্ষমতা আছে আদা। আদা আমাদের রক্তকে উষ্ণ রাখে। হ্যাঁ, আমি তো বলেই ফেললাম, আপনারা একটু পরীক্ষা করে দেখতে পারেন আদার এই ক্ষমতাটা আছে কিনা। আদা নার্ভাস সিস্টেমের কাজ করে বলে আমরা যে কোনো পরিস্থিতির বমি আদাকে প্রতিরোধ করতে পারি। এখন সারা বিশ্বে আদার শরবত বিক্রি হয়, আদার রস বিক্রি হয়, টেট্রা প্যাকেটে, বোতলে, কাঁচের বোতলে আদার রস সারা পৃথিবীতে একটা ভালো ধরনের জুস। এটা খেলে মানুষের হজম শক্তি বৃদ্ধি হয়, রক্ত গরম হয়। আদা যে অর্ধেক রোগ ভালো করতে পারে তার কারণটা হলো, যাদের রক্ত ঠান্ডা, আমরা একজন হাত ধরলাম হাত গরম, আরেকজন হাত ধরলাম হাত ঠান্ডা, যার হাত ঠান্ডা তাদের বলি ভাই একটু তোর হাত ঠান্ডা কেন, তুই কি মানুষটাও ঠান্ডা নাকি? মানে যার হাত ঠান্ডা তার, যার পা ঠান্ডা তার মনও ঠান্ডা, তার মাথাও ঠান্ডা, সে সব কিছুই নিচের দিকে উপরের দিকে নেই। আবার যার হাত গরম, পা গরম, মাথা গরম, মন গরম, শরীর গরম, সব কিছু তার উপর দিকে গরম গরম ভাব। তো এই যে আদা যে সব কিছুরে আবার নিউট্রাল করে আনতে পারে, আদা রসুন পেঁয়াজ শরীরের মধ্যে একটা গরম ভাব নিয়ে আসতে পারে, তুলসী পাতা, পুদিনা পাতা, ধানগুনি পাতা, এই যে গাছগুলির এই ভূমিকাগুলি, এগুলি কিন্তু চিরন্তন সত্য।